Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. Ramzan is special, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটা আলুর চপ রেসিপি শেয়ার করব। এই আলুর চপটা তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে আলুটা আগে থেকে সিদ্ধ করে নিতে হবে না। এই আলুর চপটা অনেক বেশি ক্রিসপি হয় আর তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই। আলুর চপটা তৈরি করা এতটাই সহজ, আপনারা কিন্তু ইফতারের 10 মিনিট আগেও এই আলুর চপটা তৈরি করে নিতে পারবেন। প্রতিদিন একইভাবে তৈরি না করে আপনারা চাইলে এইভাবে আলুর চপটা তৈরি করে দেখতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোট আলু দিয়ে না করাই ভালো, চেষ্টা করবেন একটু মিডিয়াম সাইজের আলুটা নেওয়ার জন্য। তিনটা আলু দিয়ে কিন্তু বেশ অনেকগুলো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে। যেহেতু আমার বাসার সবাই আলুর চপটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি করে তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা বা দুইটা আলু দিয়ে আলুর চপগুলি তৈরি করে নিতে পারবেন। আমি একটা পিলার দিয়ে তিনটা আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই আলুগুলোকে আমি পাতলা আর গোল করে কেটে নিব, তবে অনেক বেশি পাতলা না। প্রথমে যে স্লাইসগুলো হবে সেগুলো একটু ছোট হবে, ওগুলো চাইলে নিতে পারেন অথবা চাইলে আলাদা করে রাখতে পারেন। আলুর চপ সবগুলো যদি একই সাইজের হয় তাহলে দেখতে ভালো লাগবে আর কিছু না। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই আলুগুলোকে ঠিক কতটা থিকনেসে স্লাইস করেছি। আমি কিন্তু একদম পাতলা করে ফেলেনি, তবে আপনারা চাইলে আরও কিছুটা পাতলা করে নিতে পারেন, তবে এর থেকে আর ভারী না করাই ভালো। এর থেকে ভারী করলে পরে ভিতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। এইবার আমি এই আলু স্লাইসগুলিকে পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে এই আলু স্লাইসগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আলু স্লাইসগুলোকে আমি একটা কিচেন টাওয়ালের উপরে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো স্ট্রেনারে রেখে আলুর স্লাইসগুলিকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে পারেন। আলুর সঙ্গে বেশি পরিমাণে পানি থাকলে বেসনের ব্যাটারটা দিয়ে আলুটা ভালোভাবে কোট হবে না, তাই চেষ্টা করবেন আলুর স্লাইসগুলোর গায়ে থেকে যেন পানিটা শুকিয়ে নেওয়া যায়। আমি আর একটা কিচেন টাওয়াল দিয়ে এই আলুর স্লাইসগুলিকে ভালোভাবে চেপে চেপে পানিটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা পাতলা সুতি কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আলু স্লাইসগুলো থেকে আমি যতটা সম্ভব পানিটা শুকিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর চেষ্টা করবেন এই বেসনটাকে ভালোভাবে ছাঁকনির মধ্যে চেলে নেওয়ার জন্য। এতে করে বেসনের মধ্যে কোনো বড় দানা থাকবে না আর বেসনটা অনেক বেশি স্মুথ হবে। এবার 1 কাপ বেসনের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই আলুর চপটা অনেক বেশি মুচমুচে হবে আর বেশ অনেকটা সময় ধরে এই আলুর চপগুলো মুচমুচেই থাকবে। তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ অথবা স্বাদ মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, আর কাঁচামরিচটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স। এই আলুর চপটা একটু স্পাইসি আর একটু ক্রিস্পি খেতেই ভালো লাগে। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এতে করে এই ব্যাটারের কালারটা খুব সুন্দর আসবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে আমি একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। ব্যাটারের মধ্যে যদি এভাবে তেলটা দেওয়া যায় তাহলে ভাজার সময় আলুর চপগুলো একদম তেল চুপচুপে হবে না আর এই আলুর চপগুলো ক্রিসপি হতেও সাহায্য করবে। তেলটা দেওয়ার পর আরও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস থাকবে না। প্রথমে যদি অনেক বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই বেসনটা দলা ধরে যেতে পারে। অল্প একটু পানি দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ঘন আর থক থকে একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি আরও পানি মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি, তবে এই ব্যাটারটা অনেক বেশি পাতলা করব না। নর্মালি আলুর চপ বেগুনি তৈরি করার সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক যেরকম রাখি, এই ব্যাটারের কনসিস্টেন্সিটাও ঠিক সেরকমই থাকবে।
আমি কিছুক্ষণের জন্য এই ব্যাটারটাকে ফেটিয়ে নিব। এতে করে এই ব্যাটারটা একটু ফুলবে আর একটু ফ্লাফি হবে। এই ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু এই আলুর চপগুলোও ভালো হবে। এই ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা বেগুনি তৈরি করতে পারেন, আবার নর্মালি আমরা যেরকম আলুর চপ খাই সেই আলুর চপটাও তৈরি করতে পারবেন। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এগুলো তৈরি করার পর কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু আলুর চপগুলোকে ভেজে নেওয়া যাবে। আমি এখানে একটা আলুর স্লাইস নিয়ে নিলাম। এবার আমি আলু স্লাইসটাকে বেসনের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব আর এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা একটু ছেড়ে নেওয়ার চেষ্টা করব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে আলুর চপগুলো এখানে দিয়ে দিব। আলুর চপের জন্য সবসময় একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর তেলের টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাক থাকা লাগবে। তেলটা অনেক বেশি গরম হলে কিন্তু আবার উপর থেকে আলুর চপটা পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিব, এরপরে আমি আলুর চপগুলো দিব। একই সঙ্গে কিন্তু বেশ অনেকগুলো আলুর চপ এখানে দিয়ে দেওয়া যাবে। এবার দুই পাশ থেকে উল্টে পাল্টে এই আলুর চপগুলোকে ভেজে নিতে হবে যেন দুই পাশ থেকে আলুর চপটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরের আলুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এগুলো ভাজা হতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলুর চপ কিন্তু খুব সুন্দরভাবে গুলুমুলু হয়ে ফুলে উঠেছে। আলুর চপগুলো দুই পাশ থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি আলুর চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অনেক বেশি ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে আর অনেক বেশি মজাদার আলুর চপ। রমজান ছাড়াও কিন্তু আপনারা বিকেলের স্ন্যাক্স হিসাবে এগুলো তৈরি করতে পারেন। আপনারা একবার যদি এই আলুর চপটা তৈরি করেন আমার মনে হয় আপনারা বারবার তৈরি করবেন, আর ইফতারের জন্য আমার মনে হয় প্রতিদিন তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলোর উপরটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।